আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তোমরা আজ দেখে তো বুঝতেই পারছো গাইস তোমাদের সাথে কি ভিডিও আমি শেয়ার করতে চলেছি। আমার কিছু শাড়ির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। কিছু কিছু শাড়ি আমার খুব স্পেশাল। নেক্সট, এটাও একটা পছন্দের শাড়ি। আমি যে শাড়িগুলো দেখাচ্ছি আমার প্রত্যেকটা শাড়ি খুবই পছন্দের শাড়ি গাইস। এটাও এটা অনলাইন থেকে নেওয়া গাইস, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম মুম্বাই থেকে। এটা আঁচলটা দেখো ভেলভেটের, একটা ভেলভেটের শাড়ির খুব শখ ছিল, নেয়ার ইচ্ছা ছিল। মোটামুটি দেখো এরকম আঁচলটা অর্ধেক পোষণের পর থেকে ভেলভেটের এই শাড়িগুলো খুব উঠেছিল মাঝে গাইস। দেখো তোমরা দেখে বলতেই পারছো হয়তো তোমাদের কাছেও এই শাড়িগুলো রয়েছে বা থাকতে পারে। হাফটা ব্রাশও কোনো বর্ডার নেই, দেখো এরকম, দেখো কি সুন্দর, একদম পুরো নেট নেট সফট ব্রাশও। আমার যতদূর মনে হচ্ছে গাইস ভুল কি ঠিক বললাম, যদি কিছু ভুল ভুল বলে থাকি তোমরা প্লিজ কমেন্ট বক্সে সেটা জানিও। আর দেখো এই যে ভেলভেটের পরে এরকম এমব্রয়ডারির ওয়ার্ক, হোয়াইটের হোয়াইট সুতোর পুরো এমব্রয়ডারি এরকম, দেখো পুরোটা নয় একটু ছেড়ে ছেড়ে এই যে একটা কলকার মোটি, দেখো এই শাড়িটাও একটা নন বেঙ্গলি দিদিদের বাড়িতে তিজ, এরা তিজ করে তোমরা জানো, তিজের ইনভাইট ছিল সেখানে ইনভিটেশন আমি শাড়িটা পরে দিলাম, বাংলা আর্ট পরে 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 গেছিলাম। দেখো কতটা সুন্দর, এটারও পিক আছে শেয়ার করে দেবো, কেমন লাগছে গাই জানাতে বলো না। নেক্সট, এটাও খুব 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 পছন্দের একটা শাড়ি গাইস আমার, এটা হচ্ছে বান্দনি। তোমরা জানবে আমাদের যেমন তাঁতের শাড়ি বাঙালিদের মানে একটা হ্যান্ডলুম ঐতিহ্য, ওদেরও তেমন এই হ্যান্ডলুমের বান্দনিটা খুব ফেমাস ওখানে গুজরাটে। তো এটাও আমার একটা খুব সুন্দর পছন্দের শাড়ি, শাড়িটা অসম্ভব সুন্দর। আর জর্জেটের পরে জর্জেট গাইস আমার খুব খুব ফেভারিট, আমার তো দারুণ ক্যারি করতে ড্রেস বলো যাই বলো করতে বলো, আমার অনেক জর্জেটের জিনিস রয়েছে। কারণ আমি মনে করি জর্জেটটা চট করে ধুয়ে দেয়া যায়, শুকিয়ে যায়, কোনো আয়রনের ঝামেলা থাকে না, খুব সুন্দর চট করে। দেখো একটু শাড়িটা খুলে দেখাই, এই শাড়িটাও খুব 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 সুন্দর, কালারটাও দারুণ নেভি ব্লু কালার। এটা আমার গুজরাট থেকে নেয়া, গুজরাটের দমন থেকে নেয়া। তোমরা ভাবছো আমার এক এক জায়গার কালেকশনস নয় যেহেতু ঘুরেছি গাইস, অনেক অনেক জায়গার বিভিন্ন জায়গার কালেকশনস আমার কাছে। দেখো এটা গুজরাটের দমন থেকে নেয়া এই শাড়িটা ব্লু। আর দেখো এই নিচের হাফ পোশনের এখান থেকে দেখো ওয়ার্কটা রাজস্থানি, বেশ সুন্দর সুতোর, আবার একটু মিরার, দেখো ছোট 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 মিরার মোটিভ ঠিক এইভাবে। এই শাড়িগুলো না গাইস এখন অনলাইনে পাওয়া যাচ্ছে, বাট আমার এটা 2009 সালে দমন থেকে নেয়া, 2009। দেখো কতটা সুন্দর, তোমাদের একটু দেখানো যাক, উপরটা তো প্লেন আর নিচের পোশনটা কতটা সুন্দর এই শাড়ির, তোমরা দেখেই বুঝতে পারছ। এখানে এই শাড়ির মিরার সুতোর, দেখো খুব সুন্দর সুতোর কাজ করা। বাট গাইস এই শাড়ি না একটাই, শাড়িটার যে তোমরা এই সুতোর কাজের যদি উল্টো পিঠে কোথাও একটু স্লাইট কোথাও থেকে টান লাগে না, শাড়িটা পুরো সেখান থেকে খুলতে শুরু করে দেবে সুতোর ওয়ার্ক, এইটা একটা এই শাড়ির ফল্ট। দেখো কত সুন্দর, তোমাদের সেইভাবে শাড়িগুলো একটু ক্যারি করতে হবে। দেখো একটু মোতি ও ভেতরে হোয়াইট মোতি, একদম পুরো ফ্লাওয়ার, আবার স্কয়ার মাল্টি কালারের পুরো সুতোর ওয়ার্ক শাড়িটাতে, এই এই হাফভাবে এই শাড়িটা এরকম। 2009 সালে দমন থেকে নেয়া, একদম জর্জেটের ওপরে, আমার খুব ফেভারিট জর্জেট। আর এরকম আঁচলটা দেখো বান্ধনি, একদম জর্জেটের বান্ধনি পিন্টের আঁচলটা, আঁচলটা বান্ধনি পিন্টের অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জের ওপরে
হালকা ইয়েলো হোয়াইট, দেখো কতটা সুন্দর। তোমরা দেখো এটারও আমি মুম্বাইতে দিওয়ালিতে পড়েছিলাম, তো পিক দিকে তো সাইডে দেখলেই বুঝতে পারবে পড়ার পরে কেমন লাগছে। এইটা পুরো আঁচলটা দেখো, আঁচল মানে হাফ পোশানের একটু পর থেকে। দেখো গাইস শাড়িটা কতটা সুন্দর আর সফট। জর্জেট তো জানোই, যারা ব্যবহার করো জর্জেট তারা জানো যে জর্জেট কতটা ভালো। পুরো শাড়িটা দেখো কত সুন্দর, ভেতরে এই যে মোতি দেয়া হোয়াইট হোয়াইট মোতি, ক্যামেরায় ফোকাস। হ্যাঁ দেখো দেখো গাইস তোমরা দেখতে পাচ্ছ মোতিগুলো। আর এই বান্ধিনী আমার চারটে পাঁচটা শাড়ি আছে গাইস, শ্বশুর বাড়ির ওখানে রাখা রয়েছে আর মায়ের ওখানেও রাখা রয়েছে। আমি যখন যাব তখন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব ওই শাড়িগুলো। এটা রাখা যাক তাহলে গাইস। নেক্সট একটা তসর সিল্কের দেখানো যাক। আমি তসর বলছি, তোমরা হয়তো কেউ জানলে শাড়ির ব্যাপারে আইডিয়া থাকলে হয়তো বলতে পারো যে মিলি এইটা তসর না, বা দিদি এটা তসর না। বাট দোকান থেকে গাইস আমি নিয়েছি, দোকান থেকে কিন্তু আমাদের তসর বলেই এই শাড়িটা দিয়েছে। আমি একটা আমাদের পারিবারিক ওকেশানে এই শাড়িটা কিনেছিলাম, দেখো কতটা সুন্দর। তুতে, তুতেও আমার খুব ফেভারিট একটা কালার তুতে, আর এরকম নিচে পাড়ের বর্ডারে দেখো এরকম বেশ সুন্দর পদ্মফুল, পদ্মফুল গোল্ডেন, মিডিলে আবার একটু প্লেন, আবার এই যে এরকম পিঙ্ক আর হোয়াইটের বেশ সুন্দর ফুল ফুল ছোট ছোট করে ওয়ার্ক উঠে গেছে, আর একটু বুটি 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 দেখো হোয়াইট আর পিঙ্কের ওয়ার্ক। আমার বাপের বাড়ি হাবড়ায়, তোমরা হাবড়ায় যারা আছো বা থাকো বা আমার ভিডিওটা দেখছো তোমরা জানবে পাঞ্চালি থেকে নিয়েছি। পাঞ্চালি খুব ফেমাস একটা দোকান, বাট দোকানের কাপড়ও খুবই ভালো। আমাদের চেনা জানার মধ্যে ওখান থেকে বেশ কিছু শাড়ি কেনা হয়েছে বা আমরা ওখান থেকে কেনাকাটা করে থাকি। দেখো শাড়িটা অসম্ভব সুন্দর, আমার খুব সুন্দর পছন্দের শাড়ি। তুতে কালার তো খুবই ফেভারেট, পিঙ্কও ফেভারেট কালার মোটামুটি, তোমরা যদি বলো আমার সবই ফেভারেট কালার, কোনোটাই যে অপছন্দের কালার সেরকম না। হ্যাঁ খুব বেশি একদম টকটকে জ্যাবড়া এই ধরনের না হলে মোটামুটি অলমোস্ট আমার সব কালারই খুব পছন্দের। তার ভিতরে কিছু কিছু একটু একটু বেশি, দেখো কতটা সুন্দর শাড়িটা। এই শাড়িও তোমাদের ওয়ার্ড্রপে থেকে থাকবে অনেকেরই, দেখো খুব কমন একটা শাড়ি। নেক্সট একটা হ্যান্ডলুম দেখাই, একটা অরেঞ্জ কালারের হ্যান্ডলুম এখন খুব উঠেছে ওখানে। গত বছর দিওয়ালি, হ্যাঁ দিওয়ালি ওই টাইমটাতেই নেওয়া, আমার বোনের কাছ থেকে নিয়েছিলাম। বোন একটা বিজনেস স্টার্ট করেছে শাড়ির, খুব অ্যাপ্রিসিয়েট করলাম আমি যে হ্যাঁ বললো দিদি হবে না হবে না। আমি বললাম তুই স্টার্ট তো কর, তোর প্রথম কাস্টমার আমিই নয় হয়ে যাবো। তা বোনের কাছ থেকে এই শাড়িটা আমার নেয়া, বোন যদি ভিডিওটা দেখে থাকে তো হয়তো আশা করছি বোনের ভিডিওটা দেখলে শুনলে ভালো লাগবে। তো এই শাড়িটা বোনের থেকে নেয়া, দেখো এই শাড়িটাও খুব কমন একটা শাড়ি, ওখানে আমাদের কলকাতায় মোটামুটি খুব উঠেছে আর তোমাদের সবারই ওয়ার্ড্রপে এই ধরনের শাড়ি থাকবে। বেশ সুন্দর লাগলো শাড়িটা আর খুব কম রেঞ্জের মধ্যে, বোনের থেকে তো আমি অনেকটাই কমে পেয়েছি শাড়িটা, জানি না গাই। এইটা শাড়িটা ভালো লাগলো, সফট, দেখো এইভাবে তোমাদের দেখাই শাড়িটা, ফুল শাড়িটা এরকম একই কালারের ভেতরে কিন্তু, বাট এই শাড়িটায় কিন্তু দেখো একটু ডিজাইন রয়েছে গাই, কতটা সুন্দর দেখো। বেশ সুন্দর ফুল, বড় একটা ফুল আর এরকম ধরনের কলকা পাতা পুরো দিকে শাড়িটাতে এরকম, দেখো কতটা সুন্দর লাগছে। আর একদম পুরো সফট হ্যান্ডলুমের শাড়িও খুব ফেভারিট আমার, দেখো কতটা সুন্দর ক্যারি করতে, একদম ইজিলি ক্যারি করা যায়, খুব সুবিধা এই ধরনের শাড়ি ক্যারি করা সত্যি। ফুল শাড়িটা এরকম গাইস, আর খুলে দেখাচ্ছি না। আর এই ব্লাউজ পিস আমি কাটাইনি, শাড়িটা যেহেতু একটু কুচি বেশি হবে তাই আলাদাভাবে আর আমি ব্লাউজ পিসটা বানাইনি। এই হলো শাড়িটা, আর কালারটাও খুব সুন্দর, একদম পুরো অরেঞ্জ, লাইট অরেঞ্জ কালার, বাংলায় সর্বতীয় তোমরা বলতে পারো, দারুণ কালারটা, সফট। আর এই যে টাসেল দেওয়া আঁচল, এই শাড়িটাও আমি পরেছি, নেক্সট আমার শাড়ি গুছিয়ে রাখার পালা। নেক্সট আর একটা শাড়ি,
এটাও একটু সিল্কি সিল্কেরই, সিল্ক তো অবভিয়াসলি গাইস অনেক কস্টলি, এগুলো তো আর পিওর সিল্ক নয়, বাট সিল্কেরই সিল্কেরই হবে, একটু লো কোয়ালিটির সিল্ক, বাট সিল্ক। পিওর সিল্ক তোমরা নিতে গেলে তো খুবই এক্সপেন্সিভ, তোমরা জানোই। দেখো এই শাড়িগুলো খুব আমি দেখলাম ইদানিং ফটো ফটোতে বেশ দেখছি যে এগুলো কলকাতায় যেহেতু খুব কমন একটা শাড়ি। দেখো শাড়িটা খুব সুন্দর, এটাও মায়ের দেয়া শাড়ি আমার। দেখো এই শাড়িটা এই যে আঁচলটা ব্লু ব্লু একটু রেড, আর বর্ডারটাও বেশ চওড়া, একটু টেম্পল, একটু রাউন্ড, আবার একটু ফ্লাওয়ার এরিয়ে, বেশ সুন্দর দারুণ টাচটা শাড়িটার। কালারটাও মিষ্টি একটা কালারের শাড়ি, খুব সুন্দর। শাড়িটা পুরো শাড়িটা এইভাবে, উপরের দিকের বর্ডারটা একটু চওড়াটা কম, আর নিচের দিকটা বেশ চওড়া বর্ডারটা, দেখো অনেক চওড়া, এক বিঘাতের থেকেও বেশি চওড়া। এই ধরনের চওড়া শাড়ির একটা সৌন্দর্যই অন্যরকম গায়ে, দারুণ লাগে পড়লে, যখন কুচিতে প্লেট গুলো পরে অসম্ভব সুন্দর লাগে শাড়ি। নেক্সট আর একটাই সেম কলকাতারই শাড়ি, এটাও মায়ের দেয়া, ব্লু আর বর্ডারটা অনেকটাই চওড়া, দেখো বর্ডারটা অনেকটাই চওড়া, কতটা সুন্দর দেখো, রেড ব্লু গোল্ডেন ঠিক এইভাবে বর্ডারটা। এই এই শাড়িগুলো তোমাদের ওয়ার্ডারোবে থাকবে, দেখো কতটা সুন্দর কালারটাও, একদম পুরো নেভি ব্লু কালার, মিষ্টি একটা কালার, ব্লু কালার আমার খুব 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 একটা ফেভারিট কালার গাইস। দেখো উপরের উপরের বর্ডারটা একটু চওড়াটা কম চার আঙুল মতো, বাট নিচেরটা এক বিঘাতে তো দু বিঘাত হবে, দেখো নিচেরটা অনেকটা, নিচেরটা অনেকটা চওড়া, আর শাড়ির সিল্কটা একদম পুরো সফট, কোনো হার্ড সিল্ক নয়, দেখো কতটা সুন্দর সফট গাইস। দেখো তোমাদের পুরো ছোট 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 করে সব তো আমি ডিটেলসে অত বলতে পারছি না, বললে তো ভিডিওটা এক গাদা লম্বা, তোমরা হয়তো বোর হয়ে যাবে, তাই যতটা পারছি জানছি সেটাই শেয়ার করার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। প্লিজ শাড়িগুলো কোনটা তোমাদের কেমন লাগলো লাইক করো, কমেন্ট করো, জানাতে ভুলো না, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। নেক্সট কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও আমার, আর কী কালেকশনস তোমরা দেখতে চাও তোমরা কমেন্টে কমেন্ট করলে জানিও, আমি দেখাবো অবশ্যই। এটা আমার আমার বিয়ে বৌভাতের পরে যদি তোমরা বলো তারপরে সেকেন্ড স্পেশাল শাড়ি আমার এইটা, সেকেন্ড, এইটা আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে হাজবেন্ড গিফট করেছিল, তখন আমি উড়িষ্যাতে, উড়িষ্যার পারাদ্বীপে। দেখো শাড়িটা কতটা সুন্দর গাইস, একদম পুরো সিফনের পরে স্টোন ওয়ার্ক। এই শাড়িগুলো না গাইস খুব উঠেছিল 2007-এ, 2006-07-05-এর পর থেকে এইসব শাড়িগুলো না খুব 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 তোমরা দেখবে যে উঠেছিল, আর এত সুন্দর সিফন, তোমরা তো সিফন ব্যবহার করে থাকলে জানবে যে সিফনের কাপড় জর্জেট এগুলো কতটা সুন্দর হয়, একদম দেখো সফট সিফনের পরে পুরো এরকম ওয়ার্ক, আর মাল্টি কালারের ছোটো ছোটো চুমকি, মোতি, স্টোন এরকম পুরো আলাদাভাবে, দেখো এই যে বর্ডারটা লেস্টটা আলাদাভাবে এরকম বর্ডারের সু পুরো, এই ওয়ার্কগুলো মেশিন, এগুলো হ্যান্ড ওয়ার্ক কিনা বলতে পারবো না, হ্যান্ডেও হতে পারে গাইস, দেখো করে পুরো আলাদাভাবে এটাই সেট করা পুরো, কতটা সুন্দর। এই শাড়িগুলো না গাইস খুব উঠেছিল চলেছিল তখন, এই শাড়িটা ওরকম ফার্স্ট অ্যানিভার্সারি থেকে পাড়াদিক থেকে হাজবেন্ড গিফট করেছিল, খুব পছন্দের আমার শাড়ি এই শাড়িটা, 2-3 বার পরেছি, খুব বেশি পরা হয়নি। দেখো পুরো শাড়িটা এরকম, আর কালারটা রানী কালার, রানী বা ম্যাজেন্টা বলতে পারো তোমরা, খুব সুন্দর। আঁচলটা এই যে দেখো, আঁচলটা এই এই যে আঁচলটা
অসম্ভব সুন্দর একটা শাড়ি, আর আমার এই জর্জেট, সিফন, দোপিয়ানো, হ্যান্ডলুম এই ধরনের শাড়িগুলো পরতে দারুণ ভালো লাগে আর খুব সুন্দর লাগে আমার এই ধরনের শাড়িগুলো। দেখো ছোট্ট ছোট্ট একটা প্লেস, বাট অসম্ভব সুন্দর। ওখানে তোমরা গিয়ে থাকলে, ঘুরে থাকলে, যারা গিয়েছো ঘুরেছো জানো খুব সুন্দর, একদম পুরো শান্ত নিরিবিলি একটা পরিবেশ ওখানে, ছোট্ট একটা শহরে, দারুণ। দেখো এই যে শাড়িটা, এরকম খুব সুন্দর। তোমরা হয়তো বাংলা অনেক মুভিতেও দেখে থাকবে এই ধরনের শাড়ি পরা, বা হিন্দিতে অনেক একটা। এই শাড়িটা গাইস আমার মনে হচ্ছে যথাসম্ভব দুলহান সিরিয়াল বলে একটা হিন্দি সিরিয়াল, খুব ফেমাস সিরিয়াল এটা, তোমরা যদি দেখে থাকো জেনে থাকবে। ওই সময়টাই সিরিয়ালটা স্টার্ট হয়, ঠিক 2008-2007-2008-এর মাঝামাঝি থেকে স্টার্ট হয় সিরিয়ালটা। তো ওই ওই শাড়ির শাড়ি এইগুলো দেখো, আর এটা মুম্বাইয়েরই শাড়ি, বাট পারাদ্বীপ থেকে আমার কেনা। রাখি গাইস এটাও। নেক্সট একটা হ্যান্ডলুম শাড়ি দেখাই। এটাও বললাম না গাইস যে আমি মুম্বাইয়ের পাওয়াই থেকে, ওখানে দুর্গাপুজোয় যে স্টলগুলো বসে, তো ওখান থেকে নেয়া ছিল আমার শাড়ি। এই শাড়িটাও ওখান থেকে নেয়া, একসঙ্গে আমি চারটে শাড়ি নিয়েছিলাম। তো দাদারা, আমরা অনেকদিন ছুটি যাই না বলে হাজবেন্ডের এতটাই পছন্দ হয়েছিল, দরদাম করে মোটামুটি নেওয়া হয়েছিল। তো মনে হচ্ছে একটু হয়তো কলকাতার থেকে দাম বেশিই নিয়ে নিয়েছে। তোমরা তো বুঝবে গাইস, কলকাতার থেকে বাইরে যারা শাড়ি টাড়ি বিক্রি করে, আমাদের ওই দিকের শাড়িগুলো তো একটু তো ওরা দাম কলকাতার থেকে একটু বেশি নিয়েই থাকবে। দেখো এই শাড়িটাও হ্যান্ডলুমের, সফট, অসম্ভব সুন্দর। ভেতরটা গ্রিন, বাট এটাও অনেকটা কালারটা ট্রান্সপারেন্টের মতো লাগছে, কি গ্রিন ঠিক বলতে পারবো না, হালকা বাটাল গ্রিন ঠিকও না, দারুণ। দেখো কালারটা খুব সুন্দর, সফট, আর হোয়াইটও আঁচলটা, একটা দেখাই তোমাদের আঁচলটা দেখাই। এই শাড়িটা পরেও আমি একটা মেকআপ ভিডিও শ্যুট করেছি শর্টসে, খুব তাড়াতাড়ি ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে, ভিডিওটা প্লিজ তোমরা দেখো গাইস, এইসব ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, আর কি ভিডিও তোমরা দেখতে চাও সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানিও। দেখো এইভাবে বললে এরকম লাগবে শাড়িটা, ঠিক হোয়াইট পিঙ্ক, লাইট পিঙ্ক, বর্ডারটা অরেঞ্জ, নিচের পোশনের বর্ডারটা ইয়েলো অরেঞ্জ, আর এরকম হালকা একটা দাগ মতো, আর ভেতরে ছোট 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 চুমকির ওয়ার্ক, এইভাবে পুরো শাড়িটা। দেখো কতটা সুন্দর আর সফট, এত সুন্দর ইজিলি ক্যারি করা যায়, মোটামুটি এইসব শাড়ি ক্যারি করে একটু বাইরে যাওয়া যায়, অসুবিধা হয় না। নেক্সট আর একটা হ্যান্ডলুমের শাড়ি দেখাবো, এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি গাইস। এই শাড়িটাও আমার অসম্ভব ফেভারিট একটা শাড়ি, তোমাদের কার কার ফেভারিট তোমরা প্লিজ এই শাড়িটা দেখে কমেন্ট বক্সে তোমরা জানিও যে কতটা ভালো লাগলো। দেখো বর্ডারটা একদম সরু, এটা ওপরের পোশনে, আর নিচের বর্ডারটা সরু বাট ওপরে একটুখানি, দেখো একটু কলকার সাথে পদ্ম ফুলের ফ্লাওয়ার দিয়ে এইভাবে একটু এক বিঘাত ছেড়ে গ্যাপ দিয়ে 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 পুরো শাড়িটাতে এরকম। এই শাড়িটাও ব্লু কালার, অনেকটা স্কাই ব্লু, স্কাই ব্লু কালারের শাড়ি এটা, দেখো কতটা সুন্দর আর সফট। হ্যান্ডলুমের শাড়ি তো তোমরা জানো সফটই হয়, আঁচলটা তো পুরো ইউনিক গাইস, অসম্ভব সুন্দর, একদম অনেকটা পাটলি পাল্লু টাইপের একটা শাড়ি। দেখো আঁচলটা এসছে, তোমাদের একটু গায়ে ফেলে দেখো যাক, তবে তোমরা তাহলে বলতে পারবে ক্লিয়ারলি শাড়িটা। এটারও একবার হাজবেন্ডের অফিসিয়াল পার্টিতে পরে যাওয়া আছে, দিওয়ালি দিওয়ালি মেলা, হাজবেন্ডের অফিসে দিওয়ালি মেলাতে পরে গিয়েছিলাম, এটারও পিক আছে তোমাদের সাথে শেয়ার করবো, দেখে নিও কেমন লাগছে আমাকে শাড়িটা পরে। ঠিক এইভাবে যাবে, দেখো গাই কতটা সুন্দর, এইটা আঁচলটা, আঁচলটা একটু স্টার স্টার মতো, এইভাবে পুরো সুতোর হ্যান্ড ওয়ার্কে, দেখলো এগুলো তো আমাদের হ্যান্ডলুমের ওখানে তোমরা জানোই, আর এগুলো একটুখানি
কস্টলিও হয় তোমরা জানো, যেহেতু হাতে তৈরি করা হয় এইসব শাড়ি। দেখো এই রকমের পুরো এইটা আঁচল গাইস, কতটা সুন্দর, আমার তো দারুণ লাগে এই শাড়িটা। আর এই শাড়ির সত্যি কালার কম্বিনেশনটা এতটাই দারুণ। দেখো এটা টার্সেল দেওয়া আঁচলটা, দেখো হ্যান্ড ওয়ার্ক তো দেখে বুঝতেই পারছো পেছনের এই দিকটাই তোমরা। এই হলো এই শাড়িটা, পুরো শাড়িটা। নেক্সট আরেকটা সফট জর্জেটের শাড়ি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই শাড়িটা আমি অনলাইন থেকে নিয়েছি গাইস, ফ্লিপকার্ট থেকে, মুম্বাইতে আমি এই শাড়িটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। দেখো শাড়িটা এইটা, এই যেরকম আঁচল, এটাও এখনো পরা হয়নি গাইস, এখনো অব্দি পরিনি। আর একদম পুরো লাইট পিঙ্ক, কতটা সুন্দর কালারটা, একদম আমার খুব ফেভারিট। আর ব্লু 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 ওয়ার্কের, আর এমব্রয়ডারির ওয়ার্ক দেখো খুব সুন্দর থ্রেডের, আর সফট। আমাদের যে হাতের কাজ করা হয় অনেকটা ফোরের, সেই ধরনেরই একটা মোটিফ, দেখো কত সুন্দর। আর আলাদাভাবে আলাদাভাবে একটা কুরুসের ওয়ার্ক করে দেখো বর্ডারটা নিচে শাড়ির, একটু খুলে দেখাই তোমাদের শাড়িটা, তাহলে তোমরা বলতে পারবে শাড়িটা খুলে দেখালে। এখন অব্দি পড়া হয়নি, দেখি পুরো একদিন পরে নেবো মেকআপ ভিডিওতে। তোমরা এই শাড়িটা পরে কোনো মেকআপ ভিডিও দেখতে চাও কিনা কমেন্ট বক্সে কমেন্ট করো। এত সুন্দর সুন্দর শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আমার পুরো শাড়িটা একই কালারে দেখো এরকম ওয়ার্কের। এই হচ্ছে কুচির দিকটা নিচে বর্ডারের ডিজাইনটা, আর এই যে অর্ধেকটার পরে গিয়ে শাড়িটাতে, অর্ধেক শাড়িটার পর থেকে এইভাবে আসবে পুরো, দেখো এরকম এইভাবে আসবে, এইভাবে আসবে। এই শাড়িটা এখনো গাইস পরা হয়নি, এই শাড়িটা পরে আমি একটা মেকআপ ভিডিও শুট করব ভাবছি। প্লিজ গাইস তোমরা কমেন্ট করো যে তোমরা দেখতে চাও কিনা, আমি তাহলে খুব তাড়াতাড়ি একটা মেকআপ ভিডিও শুট করব এই শাড়িটা পরে। দেখো এই নেক্সট অসম্ভব সুন্দর আর ফেভারিট একটা আমার শাড়ি, লাস্ট শাড়ি গাইস। প্রত্যেকটা শাড়ির আমার ডিজাইন করে কাটানো ব্লাউজ পিস আর ব্লাউজ আলাদাভাবে রয়েছে, নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে চাও কিনা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে হ্যাঁ দিদি তোমার ব্লাউজের কালেকশনসগুলো আমরা দেখতে চাই, বা হ্যাঁ মিলি কালেকশনসগুলো একটু দেখাও দেখি কেমন ডিজাইন, তো নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এই শাড়িটা দো পিয়ানো সিল্কের শাড়ি, দো পিয়ানো সিল্ক, আর পুরো শাড়িটা এরকম হাফ হাফ পোশানের এরকম নেটে, আর হাফ দো পিয়ানো। শাড়িটা একটু খুলে দেখাই গাইস, অসম্ভব সুন্দর শাড়ি। এই শাড়িটা আমি দাদার থেকে নিয়েছিলাম, দাদরের বড় মল থেকেই, এখন এই মুহূর্তে নামটা মনে পড়ছে না, মুম্বাইয়ের দাদার থেকে। তো এই শাড়িটা ওখান থেকে নেওয়া, এটা যখন আমি কিনলাম আমাকে দিল। তো এই শাড়িটার একটা খাসিয়াত হলো, এই শাড়িটা পরে তোমরা তো জানোই যে হিন্দিতে বলিউডে বিপাশা বসু আমাদের বেঙ্গালি অ্যাক্ট্রেস, তো একটা র্যাম্প শোতে উনি এই শাড়িটা পরে র্যাম্প শো করেছে, মানে এই এই শাড়ি এই ধরনের, এইটা না এই ধরনের পুরো সেম। তো সেই শাড়িটা একদম পুরো সফট কালার, আমার দারুণ লাগলো শাড়িটা দেখে, যার কারণে শাড়িটা নেয়া। আর সত্যি কোয়ালিটিটা অসম্ভব সুন্দর গাইস, দেখো একটু ট্রান্সপারেন্ট, আমার অনেকগুলো শাড়ি তোমরা দেখলে যে ট্রান্সপারেন্ট, জাস্ট এইটুকু দেখো কোমরের শুধু বর্ডারের গোজারটাই পুরো একটুখানি জাস্ট, বাকি পুরো শাড়িটা দেখো ওয়ার্কের খুব সুন্দর ওয়ার্ক, নিচের পোশানটা হাফ থেকে এইভাবে একদম পুরো এমব্রয়ডারি গোল্ডেন ওয়ার্কের, আর নিচেটা
এরকম মাল্টি কালার সুতো দিয়ে, আর সুন্দর ছোট 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 সিকোয়েন্সের কাজ। দেখো এইভাবে শাড়িটা, এই শাড়িটাও আমি পরেছি পুজোর সময় মুম্বাইতে থাকতেই। তো এইভাবে শাড়িটা গিয়েছে, দেখো একবার তোমাদের দেখাই গাইস, এইভাবে পুরো শাড়িটা একটু তোমাদের দেখাই। কালারটা দেখো কতটা সফট, লাইট একটা গ্রিন কালার, আর নিচেটা একটু কফি চকলেটি টাইপের কালার। ঠিক এইভাবে শাড়িটা, দোপিয়ানো সিল্ক, দোপিয়ানো সিল্ক আমার খুব ফেভারেট একটা সিল্ক। দেখো অর্ধেকটা এই গেল, এই অর্ধেকটা আসার পর এবার নেটের, দেখো এবার একদম পুরো চকলেটি বলো, ব্রাউন বলো, কফি বলো, এই যে পুরো নেট, দেখো পুরো আমার মুখটা ভেতর থেকে দেখা যাচ্ছে গাইস, এইভাবে পুরো নেট, দেখো কতটা সুন্দর নেটটা, আর নেটের কোয়ালিটিটা সত্যি অসম্ভব ভালো। তো নেটের শাড়ি আর দোপিয়ানো সিল্কের দুটো কম্বাইন্ড, তো আমার একটা শখ পূরণ হলো এই শাড়িটার দুটোর মিক্সিং এর জন্য। দেখো কতটা সুন্দর, ঠিক এইভাবে হাফ পোশানের পর থেকে এইভাবে শাড়িটা, এই ঠিক এইভাবে শাড়িটা একদম সিকোয়েন্সের পুরো শাড়িটাতে ওয়ার্ক। দেখো বর্ডারটা অনেকটা ভারী, এই যে পুরো এইভাবে, এই আঁচলটার হাফ পোশান থেকে আঁচল অব্দি পুরো এইভাবে শাড়িটা। এটার পিকটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো সাইডে, দেখো তোমাদের একটু গায়ে ফেলে দেখাই। গাইস আই হোপ এই ভিডিওটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগলো। নেক্সট কি ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে একদম জানাতে ভুলো না। আজকের ভিডিওটার জন্য প্লিজ 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 লাইক করে দিও, ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, আমার সাথে থেকো, আমার চ্যানেলটিকে তোমরা অনেক অনেক সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট চাই। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে পাশে থেকো, জানি তোমাদের সময়ের অনেক মূল্য, তোমাদের মূল্যবান সময় থেকে একটু সময় বের করে ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট আবার একটা সুন্দর ভিডিওর সাথে, টাটা।